প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে 30% মুক্তিযোদ্ধা কোটার বিষয়টি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে উঠছে কাল। কোটা পুনর্বহাল করে হাইকোর্টের দেয়া রায় শেষ পর্যন্ত বহাল থাকবে নাকি রাষ্ট্রপক্ষের আপিলে কোটা স্থগিত হবে তা নিয়ে উৎকণ্ঠায় দুই পক্ষই। কোটার পক্ষে বিপক্ষে জোরালো অবস্থান আইনজ্ঞদেরও। এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে 2018 সালের অক্টোবরে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে 30% মুক্তিযোদ্ধা কোটা বাতিল হয়। গত 5 জুন হাইকোর্টের রায়ে সেই কোটা পদ্ধতি পুনর্বহাল হয়। চেম্বার আদালতও হাইকোর্টের রায় স্থগিত না করায় আন্দোলনের নামে শিক্ষার্থীরা। পাশাপাশি কোটার পক্ষে বীর মুক্তিযোদ্ধার সন্তানরাও প্রস্তুত প্রধান বিচারপতির নেতৃত্বে আপিলের পূর্ণাঙ্গ বেঞ্চে রাষ্ট্রপক্ষের বিরুদ্ধে শুনানি করতে। বাদীপক্ষের আইনজীবী বলছেন, 5 বছর আগে সরকার বাতিল করলেও উচ্চ আদালতে মুক্তিযোদ্ধার সম্মান পুনর্বহাল হয়েছে, আপিলেও তা অক্ষুণ্ণ থাকবে। জীবনবাজী রেখে যেহেতু মুক্তিযুদ্ধ করছে, তাদের সন্তানরা সেই প্রিভিলেজটা পাবে বা পাচ্ছে, বা নাতিপুতি যারা আছে তারাও পাবে। 13তম গ্রেডের উপরে যারা তাদের অলরেডি মুক্তিযোদ্ধা কোটাও ঠিক আছে, তাহলে কেন এই 9 থেকে 13 পর্যন্ত প্রথম এবং দ্বিতীয় শ্রেণী যারা, তারা কেন বঞ্চিত হবে? এটা হতেই পারে না। 4 জুলাই এটা হিয়ারিং হবে যে হাইকোর্ট ডিভিশনের জাজমেন্টটা স্টের জন্য আমরা গিয়েছি, তারপরে স্টে হোক বা না হোক এর পরবর্তী প্রক্রিয়া হলো যে রেগুলার আপিল ফাইল করা হবে পূর্ণাঙ্গ জাজমেন্ট পেয়ে। তবে বীর মুক্তিযোদ্ধা সিনিয়র আইনজীবী ও মানবাধিকার অনেক বিশেষজ্ঞরা বলছেন, চাকরির ক্ষেত্রে কোটা নয়, মেধার মূল্যায়ন বাড়ানো দরকার। এটা বেশি দিন কন্টিনিউ করো ঠিক না, কারণ তাতে করে আগামী প্রজন্ম এই কোটা আর সুবিধা নিতে গিয়ে এখানে অনেকগুলো অনিয়ম হবে, তাদের যে মূল্যায়ন সেই মূল্যায়ন তারা পাবে না। একটা জায়গায় এসে কিন্তু আমি নাতি তাদেরও আবার দহিত্র প্রদহিত্র সবাই হবে মুক্ত, এই সুবিধা পাবে, এটিও কিন্তু যৌক্তিক নয়। সো সেগুলোকে আবার আমাদের চিন্তা ভাবনা করে সেই সঠিক একটা কিন্তু রেখা একটা টেনে দেওয়া দরকার বলে আমার কাছে মনে হয়। মুক্তিযোদ্ধা, নারী, জেলা, ক্ষুদ্র নিরগোষ্ঠী ও প্রতিবন্ধীদের জন্য এখন সরকারি চাকরিতে 56% কোটা রয়েছে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।